আগামী 5ই নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ সংসদীয় আসনে জাতীয় সংসদ উপনির্বাচনে আওয়ামী লীগ এর মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাজাহান আলম সাজুর পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন জনাব মাইনুল আহসান। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি কাজীর মনির হোসেন এর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। আসছে আগামী 5ই নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ সংসদীয় আসনে উপনির্বাচনে নৌকামার্খায় অধ্যক্ষ শাজাহান আলম সাজুর পক্ষে ভোট চাইতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ ও নৌকা প্রতীকে ভোট চেয়েছেন মাইনুল আহসান সভাপতি লালপুর সূর্যকুমার দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ জারু মিয়া, পবিত্র চন্দ্র দাস, পরিমল দাস, মহিরুল ইসলাম, স্বপন মিয়া সহ আরও অনেকে। মাইনুল আহসান বলেন, আশুগঞ্জ সরাইলে সংসদীয় নির্বাচনে আমরা প্রায় 25 বছর পর নৌকা প্রতীক পেয়েছি, তার জন্য প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং আমরা আশুগঞ্জ সরাইলবাসী অধ্যক্ষ শাজান আলম সাজু ভাইকে নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী করতে চাই। মানুষের বাড়ি বাড়ি ভোট চাইতে গিয়ে আরও বলেন, সাজুভাই বিজয়ী হয়ে এমপি হতে পারলে শিক্ষার মান উন্নয়ন, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে। সাধারণ মানুষের কাছে সুখে দুঃখে সাজুভাই পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন মাইনুল আহসান। বিশেষ করে আশুগঞ্জের মানুষ সাজুভাইকে যখনই ডাকবে তখনই পাশে পাবে এবং ভোটারদের মনে ও সাজুভাইকে বিজয়ী করার আনন্দ বিরাজ করছে।